সবটাই দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদেরকে অটোকাটের সাহায্যে কিভাবে সেকশন তৈরি হয় এর পার্ট থ্রিতে স্বাগতম আপনারা পার্ট টুয়ে অনেক দূর পর্যন্ত দেখেছেন কিন্তু আমাদের সেকশনটি ইনকমপ্লিট ছিল এই কারণে আমি এটি পার্ট থ্রি করে দেখাচ্ছি আমাদের মূলত যেটা হবে সেটি আমাদেরকে এই ড্রয়িংয়ের মতো একদম নির্ভুল সেকশন তৈরি করতে হবে এজন্য আমাদের এখানে কলাম অর্থাৎ কলাম দেখাতে হবে এবং বিমের যে যে অংশগুলো কাটা পড়েছে সেই অংশগুলো দেখাতে হবে সেগুলো দেখানোর জন্যই আমি আরেকটি পার্ট টিউটোরিয়াল তৈরি করছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতেই থাকুন এবং আমাদের সাথে থাকুন চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন এজন্য আমাকে আমাদেরকে প্রথমে এটি সঠিক পজিশনে নিতে হবে এরপর যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের বিমগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে দিতে হবে এটি আমাদের এখানে একটি কলাম রয়েছে এই কলামটি এখানে দেখানো হয়েছে কিন্তু কলামের সঙ্গে একটি বিম আছে সেই বিমটি আমাদেরকে দেখাতে হবে এজন্য আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে কলাম কলাম থেকে আমাদের বিমের অংশটি বের করে নিতে হবে এটি হচ্ছে আমাদের বিম অর্থাৎ এভাবে করে যদি অঙ্কন করি তাহলে দেখা যাবে যে আমাদের বিমটি তৈরি হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের এখানে একটি কলাম আছে এই কলামটিতে প্রথমে সেন্টার লাইন বসাবো আছে এখানে একটি এটি হচ্ছে আমাদের এই কলাম অর্থাৎ এই পর্যন্ত এটি সেন্টারে বিম আছে এজন্য আমাদেরকে সেন্টার থেকে নিতে হবে এ হচ্ছে আমাদের বিম বারো ইঞ্চি ডেপথ আমাদের এখানকার বিম হয়ে গেল এর পরবর্তীতে আমাদের এখানে এবং এখানে আরো দুটি বিম কাটা করবে আমাদের এটি বিম দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিমের সেকশন তৈরি হয়ে গেছে এখানে একটি বিমের সেকশন তৈরি হয়ে এটা বিম ও স্ল্যাব একসঙ্গে সংযুক্ত পরবর্তীতে আমরা যেটিতে আসবো এখানে এই বিমের জন্য এটি আমাদের একবারেই খাদে অর্থাৎ ঘরের উপরে থাকবে হচ্ছে আমাদের এই বিমটি এবং এখানকার যে বিমটি হবে এটি হবে এই অংশে অর্থাৎ আমাদের যদি বিম লেআউট প্ল্যানে প্লানে দেখতে যাই তাহলে যেটি দেখা যাবে সেটি হচ্ছে এখন করবও ঠিক এবিন এখন যদি আমরা ডিলিট করে দি লাইন গুলো তাহলে আমাদের বিম দেখতে পাবো আমাদের বিম তৈরি হয়ে গেছে তৈরি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের প্রতিটি ফ্লোরেই এই বিমটি দেখা যাবে যদি গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে দেখতে যাই তাহলে আমাদের এখানে একটি সেকশন বরাবর একটি ওয়াল এবং এখানে একটি দরজা এখানে কাটা পড়েছে সেগুলো দেখাতে হবে এই জায়গাটায় দরজা হবে

এখন আমাদের লিনটেলটি সঠিক জায়গায় আছে ডেন্টেলের নিচ থেকে এটি সম্পূর্ণ দরজা হবে এই কারণে এটি আমাদেরকে ডোর লেয়ারে আনতে হবে এবং স্পষ্টভাবে বুঝাতে হবে যে এটি আমাদের যেটি কাটাকে সেটি হচ্ছে চৌকাট এখানে কাঠে সেকশন সিম্বল দিয়ে দেওয়া যায় আমাদের দরজা এরকম প্রতিটি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দরজা ছিল সেই দরজাটি এটি এখন আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে এদিক থেকে আমরা যদি লাইনটি খেয়াল করি তাহলে দেখা যাবে যে এখানে জানালার অংশ কাটা গেছে এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য এভাবেই থাকবে যখন আমরা টিপিক্যাল ফ্লোরে যাব গ্রাউন্ড ফ্লোরে শুধু দেওয়ালটি কাটা যাবে এজন্য এখানে কোনো জানালা নেই আমাদের এটি সেকশন ঠিক আছে পরবর্তীতে আমরা যখন টিপিক্যাল ফ্লোরে যাব তখন আমাদের একটি ওয়াল এবং একটি জানালা সহ ওয়াল এবং একটি দরজা এদিকে সিঁড়িঘরের এগুলো কাটা যাবে এজন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে তলায় গিয়ে এখানে একটি জানালা জানালার সেকশন সহ দেয়া লাগতে হবে হচ্ছে আমাদের লিনটেল আর এখানে আমাদের এটি হবে জানালা

হচ্ছে আমাদের জানালা একটি দেয়াল এবং একটি দেয়ালের সেকশন এবং জানালা সহ একটি দেয়াল সেকশন এবং একটি দরজার সেকশন থাকবে এখানে আমাদের এটা আছে সেকেন্ড ফ্লোর অর্থাৎ টিপিক্যাল ফ্লোরের জন্য এবং প্রতিটি টিপিক্যাল ফ্লোরে তাই হবে পরবর্তী স্টেপে আপনারা ভালোভাবে খেয়াল করেন কিভাবে কাজগুলো করছি এগুলো জাস্ট কপি করে নিতে হবে এবং পরবর্তী ফ্লোর এক্সটেন্ড করতে হবে হয়ে গেল আমাদের প্রতিটি ফ্লরে এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে সেটি খেয়াল করতে হবে প্রতিটি ফ্লোরে আমাদের এই বিম এবং এই বিম কাটা পড়বে তাই আমাদেরকে এই দুটি বিম অবশ্যই দেখাতে হবে এটার লাইনগুলো না দেখালেও আমাদেরকে চলবে কিন্তু এটার লাইনগুলো দেখাতে হবে এই লাইনগুলো দেখালেও দেখা যেতে পারে কারণ দেখালে কোনো সমস্যা হবে না কী জন্য এটি আমাদের বোঝা যাচ্ছে যে এখানে একটি কলাম আছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে কলামের কর্নারগুলো একটি লাইন নির্দেশ করবে যদি এটি দেয়ালের সঙ্গে ফ্ল্যাশ হয়ে থাকতো এভাবে থাকত এভাবে থাকত তাহলে এটি না দেখালেও চলতো কিন্তু যেহেতু এটি একটু বাড়তি আছে সেহেতু এটি একটি লাইন দেখালেও কোনো সমস্যা হতে হবে না এভাবে হবে গ্রাউন্ড ফ্লোরে ওয়াল থাকবে না এই কারণে গ্রাউন্ড ফ্লোরে ওয়াল দেখানো হয়নি এবং উপরেরগুলোতে গুলোতে দেয়াল থাকবে এগুলো আমরা উপরে দেখাতে পারি প্রতিটি ফুলারি

সঠিক হয়ে গেছে। এখন আরো কিছু কাজ বাকি আছে যেগুলো আমি দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সেটি হচ্ছে আমাদের এই পাশের কাজ এবং স্টিয়ারের কিছু কাজ বাকি আছে স্টেয়ারের রেলিং সাধারণত যদি এভাবে রেলিং তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের রেলিংটি দরজায় লেগে গেছে এইভাবে দেখানো যাবে না তাই আমাদের যেটি করণীয় হবে সেটি হচ্ছে এটিকে ক্লিয়ার করতে হবে সিঁড়ির রেলিং বোঝানো গেলেই হবে এখানে একদম বেশি ইয়ে না করলে চলবে আমাদের বোঝাতে হবে যে এটি সিঁড়ির একটি রেলিং এবং এটি প্রতিটি ফ্লোরে সংযুক্ত

ඒමම උොදටේ මයිටික කමට হচ্ছে আমাদের দ্বিতীয় রেলিং এভাবে রেলিংগুলো কারেকশন করতে হবে একটু শর্টকাট পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়

ভাবে আমাদের দ্বিতীয় flight তৈরি হয়ে গেলো। এভাবে আসলে সিঁড়িগুলো তৈরি হবে সিঁড়ি তৈরি হয়ে গেলে আমাদের পাশের বারান্দা কালেকশন করলেই মোটামুটি ওদেরশন হয়ে যাবে একটি ড্রয়িং করতে অনেক সময় লাগে কিন্তু কাজ করতে পারলে দ্রুত তৈরি করা যায় মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি আপনারা অড্রয়িং করতে পারবেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লাইট কোনটি কোনটি লাইন লাইন সিলেক্ট হয়েছে সেগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এগুলো ড্রয়িং সাধারণত আমরা কম্পিউটার ছাড়া পি স্কোয়ার সেট স্কোয়ার ড্রয়িং টেবিল ক্লিপ পেন্সিল এগুলো সাহায্যে করি অথবা করতাম আগে এক সময় এগুলোর সাহায্যেই প্রথমে ড্রয়িং শেখার পরে যখন অটোক্যাড শিখলাম বা অটোক্যাড থেকে ড্রয়িং করতে অটোক্যাড দিয়ে ড্রয়িং করতে পারি তারপর থেকেই আর কি অটোক্যাডের মাধ্যমে এই ড্রয়িংগুলো করা হয় তবে টেবিলের ড্রয়িং করার থেকে কম্পিউটারে ড্রয়িং করা অনেক সহজ এবং সুবিধা অনেক বেশি দ্রুত যে কোনো অংশ পরিবর্তন তারপরে বা সংশোধন সম্ভব এখন আমরা যদি খেয়াল করি আমাদের সিঁড়িটি তৈরি হয়ে গেছে এদিক দিয়ে এটি কাটা ফ্লাইটের উপর দিয়ে উঠে এই সাইডের ফ্লাইটটি কাটা দেখা যাচ্ছে না সেকশন দেখা যাচ্ছে না এবং অনুরূপভাবে সেকেন্ড ফ্লাইট অনুরূপভাবে থার্ড ফ্লাইট অনুরূপভাবে আমাদের ফোর্থ ফ্লাইটও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখাতে পারলাম সিরিজ সেকশনটা একটু জটিল কিন্তু যখন তৈরি করতে পারবেন তখন ভালো হয় যেহেতু আমাদের এই সেকশনটি দেখা যাচ্ছে প্ল্যানে সিঁড়িটি এদিকে আছে অবশ্যই আমাদের এই অংশটি দেখা যাবে না কারণ আমাদের এটি শুরুতে আছে এজন্য আমাদেরকে এটি স্ট্রিম করে দিতে হবে আপনারা যারা ডিটেলস ড্রয়িং জানেন বা ডিটেলস ড্রয়িং নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই জিনিসটি বুঝতে পারবেন এভাবে দেখা যাবে অর্থাৎ ওই রেলিংটি পিছন সাইড দিয়ে এসেছে এই কারণে এটি হির অংশটি দেখা যাবে না যেটি উপরে আছে সেটি দেখা যাবে যথাতে যে পিছনের লাইনটি এখানে দেখা যাবে না আমাদের হিরিজ রেলিং দেখা যাবে ব্যাপারটি আসলে এইরকম এগুলো ঠিকই আছে এখানে এসে এই লাইনগুলো দেখা যাবে না অর্থাৎ এটি সামনে আছে এবং ওই সিঁড়িটি পিছনে আছে পিছনে থাকার কারণে ওর কিছু কিছু অংশ দেখা যাবে না অর্থাৎ এভাবে আমাদের সিরিজ সেকশনটি দেখাতে হবে যে যে অংশ দেখা যাবে সেগুলো অর্থাৎ এটি সামান্য ফ্লাইট এবং এটি পিছনের ফ্লাইট এরপর আসি আমরা এ সাইডে একটি ড্রয়িং নিয়ে আমরা যখন এই ল্যান্ডিং টুরে দাঁড়াবো তখন আমাদের এখানে একটি জানালা থাকবে এই জানালাটি তৈরি করতে হবে এই হচ্ছে আমাদের সিরিজ ল্যাব এগুলো শোনাবে দেখাতে হয়

যে আমাদের এভাবে একটি জানালা অঙ্কন করে দিতে হবে এটি আমি একটু শর্টকাটে দ্রুত করলাম আপনারা চাইলে তৈরিও করতে পারেন অথবা আগের তৈরি জানালা থেকে এটি কপি করেও দেওয়া যাবে

ভাবে আমাদের এলিভেশন সেকশনটি তৈরি করতে হবে একটি এখানে এখানে একটি জানালা হবে হচ্ছে আমাদের সেকশন এখন আমাদেরকে সবগুলো জায়গা ম্যাচ করে দিতে হবে যেহেতু আগের আমাদের সঠিক স্টেলে তৈরি করা আছে সেটি ম্যাচিং করে দিলে দ্রুত হয়ে যাবে এখন আমরা হেচের সাহায্যে কংক্রিট তৈরি করে দেখাবো আমাদের আগের কংক্রিট কোথায় তৈরি করা আছে যেহেতু এখানে আছে সেহেতু নতুন করে আর তৈরি করলাম না আপনারা দেখেন এখন প্রতিটা জায়গায় যেখানে যেখানে যেটি সিম্বল দেওয়া দরকার সেই সিম্বলগুলো দেওয়া হয়ে গেছে অতএব আমাদের কোনো অংশ বাকি নেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি চারতলা বিল্ডিংয়ের সেকশন আসলে তৈরি হয় আমাদের এখন একটি সেকশন তৈরি হয়ে গেছে আমরা এখন ডাইমেনশন বসাবো এমনভাবে মেজারমেন্টগুলো দিতে হবে যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় এবং ড্রয়িংয়ে স্পষ্টভাবে মেজারমেন্টগুলো বোঝা যায় এভাবে দিতে হবে এটি প্রতিটি ফলরে হবে তাই সাধারণত ডাইমেনশন চেক করে দেওয়ার নিয়ম কিন্তু ড্রয়িংয়ের সুবিধার্থে অনেককে অনেক সময় কপিও করা যায় এভাবে ডিটেলস প্রতিটির মান থাকবে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এই লাইন এক্স বরাবর সেকশন করলে আমাদের এটি পাওয়া যাবে ড্রয়িং একদম নির্ভুল একটি সেকশন ড্রয়িং তখন আমরা এটিকে সঠিক জায়গায় রাখতে পারি এবং এটির নাম দিতে পারি আগের ড্রয়িংটিতে একটি ভুল ছিল সেটি হচ্ছে যে এখানে একটি জানালা দেখানো হয়েছে কিন্তু আমাদের প্ল্যানে ভালোভাবে খেয়াল করেন যে এখানে যে অংশে কাটা গেছে এই অংশে কোনো জানালা নেই এই অংশে দেয়াল এই কারণে ওই আগের সেকশনটি একটু ভুল ছিল সেটি আমি এখন কারেকশন করে দিলাম আমাদের দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকার জন্য এবং আগ্রহ নিয়ে কাজ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জানিয়ে এই ভিডিও এই পর্যন্তই শেষ পরবর্তী নতুন ভিডিও এবং আপডেট দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যম মধ্যে দেখার সুযোগ করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ